সিলেটে রাজন হত্যার ঘটনায় এ পর্যন্ত নজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর রাজন হত্যার অভিযুক্ত আসামি কামরুলকে সৌদি থেকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। সকালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মূল যারা অপরাধী যারা তাকে পিটিয়ে হত্যা করেছে তারা সবকটাই কে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোল সৌদি আরব যে সমস্ত তথ্যগুলি চেয়েছে, রেকর্ড চেয়েছে, আমরা সবগুলি পাঠিয়েছি। আমি আশা করি তারা শীঘ্রই আমরা আনতে পারব। যদি তার ভিসা ক্যান্সেল করে দেয় তখন সে ইলিগেল হয়ে যাবে, ইলিগেল হয়ে গেলে তখন তাকে আমাদের দেশে পাঠিয়ে দেবে।